আসসালামু আলাইকুম, প্রথম বর্ষের স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। সামনে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা জানুয়ারির ফার্স্ট উইকে, সেটার জন্য যে সিলেবাসটা দরকার সে সিলেবাসটা আজকে আমরা দিয়ে দিব। সাথে সাথে আমরা সেই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়াটা কমপ্লিট করার চেষ্টা করব। তার মধ্যে দেখো, প্রথম যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা যে সিলেবাসটা, সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের 1 ও 2 অধ্যায়, প্রথম এবং দ্বিতীয় অধ্যায়, এবং প্রাণী বিজ্ঞানের 1 মানে প্রথম অধ্যায়। তো সিলেবাস অনুযায়ী আমাদের উদ্ভিদ বিজ্ঞানের 1 ও 2 অধ্যায় শেষ পড়ানো, এখন প্রাণী বিজ্ঞান পড়াবো আমরা। প্রাণীবিজ্ঞান আজকেই শুরু করব। দেখো, এটা হচ্ছে প্রাণীবিজ্ঞান বই, দ্বিতীয় পত্র, এই যে প্রাণীবিজ্ঞান, এই বইটা এখন আমরা সিলেবাস অনুযায়ী প্রথম অধ্যায় শুরু করব। সিলেবাসে আছে প্রথম অধ্যায়, দেখো প্রথম অধ্যায়ে আমাদের যেটা, সেটা হচ্ছে কি, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এগুলি সম্বন্ধে তোমাদের কিছুটা ধারণা আছে, কিছুটা না প্রায় অনেকটাই আছে, তোমরা 9-10 এগুলো পড়ে আসছো, তারপরে আমরা এগুলি আরেকবার রিভিশন করব। একটু ডিটেইল আছে অন্যান্য জিনিসও, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, যেহেতু এটা প্রাণীবিজ্ঞান, তো আগে জানতে হবে যে প্রাণী বলতে কি বুঝি। প্রাণী দেখো, প্রাণী বলতে কি বুঝি, যে সকল বহুকোষী ইউক্যারিওটিক জীব, বহুকোষী ইউক্যারিওটিক জীব নিজ দেহে খাদ্য সংশ্লেষণ করতে পারে না, অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কোষ প্রাচীর নেই। কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। হলোজোয়িক পুষ্টি বিদ্যমান, অর্থাৎ যে কোনো জটিল ধরনের খাবার তারা গ্রহণ করতে পারে, এবং খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ, মানে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ভাবে অন্যের উপর নির্ভরশীল, তাদেরকেই বলা হয় প্রাণী। দেখো, এই যে সংজ্ঞাটা পড়লাম, এই সংজ্ঞাটার মধ্যে প্রাণীর অনেকগুলো বৈশিষ্ট্য চলে আসছে, অনেকগুলো বৈশিষ্ট্যকে এক করলে যে জিনিসটা হয় সেটাই হচ্ছে সংজ্ঞা, বা সংজ্ঞাটাকে আলাদা আলাদা করে ভাঙলে পাওয়া যায় হচ্ছে বৈশিষ্ট্য। কাজে একটি পড়লে আমরা দুটো জিনিসই জানতে পারি। তাহলে প্রাণী কাকে বলে, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কোষ প্রাচীর নেই, ক্লোরোপ্লাস্ট নেই, হলোজোয়িক পুষ্টি অর্থাৎ জটিল খাদ্যদ্রব্য গ্রহণ করতে পারে, এবং ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি তারা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, তাদেরকে বলা হয় প্রাণী। আচ্ছা, এখন যেহেতু প্রাণী জানলাম, তাহলে প্রাণীর বৈশিষ্ট্য আমরা বলতে পারবো। দেখি, এরা হচ্ছে বহুকোষী, যেটা আমরা আগেও দেখলাম, বহুকোষী এবং পরভোজী। প্রাণীরা চলাচলে সক্ষম ও পরিবেশের উদ্দীপনায় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়, এরা স্থায়ী ও সুনির্দিষ্ট দেহাকৃতি বিশিষ্ট হয়ে থাকে, এদের সংবেদনশীল অঙ্গ বিদ্যমান, এবং পুষ্টি ওদের হলোজৈক অর্থাৎ জটিল জৈব পদার্থ আহার হিসেবে গ্রহণ করে। এদের দেহে দেহকোষে কোনো ক্লোরোপ্লাস্ট নেই, কোষ প্রাচীরও থাকে না, প্রোটিন ও লিপিড নির্মিত কোষ ঝিল্লি দ্বারা এদের প্রাণীকোষ আবৃত থাকে, এবং কোষে সেন্ট্রিওল থাকে। অধিকাংশ প্রাণীরা যৌন জনন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে, ডিপ্লয়েড জীবনচক্রে ডিপ্লয়েড দশাই প্রধান, জন্ম বৃদ্ধি প্রজনন মৃত্যু এসব ধাপে প্রাণীর জীবনচক্র সম্পন্ন হয়। এরা সাধারণত স্থলচর, জলচর এবং খেচর ধরনেরও হয়ে থাকে। এগুলো হচ্ছে প্রাণীর বৈশিষ্ট্য। এরপরে যেটা আছে সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস, শ্রেণীকরণ বা শ্রেণীবিন্যাস। শ্রেণীকরণ বা শ্রেণীবিন্যাস বলতে কি বুঝি, দেখো প্রাণী জগতের সমস্ত প্রাণীকে তাদের মধ্যকার পারস্পরিক স্বাভাবিক সম্পর্কের চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে বিভাজন সম্মতভাবে বিভিন্ন স্তরে বা ধাপে পর্যায়ক্রমে বিন্যাস করাকে শ্রেণীকরণ বা শ্রেণীবিন্যাস বলে।
এই হচ্ছে শ্রেণীবিন্যাস। দেখো শ্রেণীবিন্যাসের তারপরে হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা অর্থাৎ ট্যাক্সোনমি, বিজ্ঞানের যে শাখায় শ্রেণীবিন্যাসের তত্ত্বসমূহ, মূল নীতি এবং নামকরণের নিয়মাবলী, প্রথা ও তাদের ব্যবহার সম্বন্ধে আলোচনা করা হয় তাদেরকে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি বলা হয়। এগুলো তোমাদের ক নাম্বারের সংজ্ঞা আসবে। এবার হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তি অর্থাৎ কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। দেখো শ্রেণীবিন্যাসের প্রধান ভিত্তিগুলা কি কি, আকার, আকারের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয়, সংগঠন মাত্রার ভিত্তিতে, জীবন পদ্ধতির ভিত্তিতে, কোষ সংখ্যার ভিত্তিতে, ভ্রূণ স্তরের ভিত্তিতে, নটোকর্ড, মেরুদণ্ড, প্রতিসাম্যতা, সিলোম, প্রজনন, তারপরে প্রান্তিকতার ভিত্তিতে, দেহতলের ভিত্তিতে, খণ্ডায়নের ভিত্তিতে, অঞ্চলায়নের ভিত্তিতে, পৌষ্টিক নালীর ভিত্তিতে এবং সংবহনতন্ত্রের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয়। এগুলো হচ্ছে এর শ্রেণীকরণ বা শ্রেণীবিন্যাসের ভিত্তি। এখন আমি তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিত্তির উপর শ্রেণীকরণ আমি তোমাদেরকে বলবো, যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো প্রথমেই যেটা আসে ভিত্তির মধ্যে সেটা হচ্ছে আকারের ভিত্তিতে। আকারের উপর ডিপেন্ড করে প্রাণীকে কয়টি ভাগে, দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাইক্রো বা আণুবীক্ষণিক প্রাণী, একটা হচ্ছে ম্যাক্রো বা বৃহত্তম প্রাণী। মাইক্রো মানে ছোট, আর ম্যাক্রো মানে ছোট থেকে একটু বড়। যেসব প্রাণী আকৃতিতে অত্যন্ত ক্ষুদ্র, খালি চোখে দেখা যায় না, আণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে পর্যবেক্ষণ করতে হয়, তাদেরকেই বলা হয় মাইক্রো বা আণুবীক্ষণিক প্রাণী। যেমন অ্যামিবা, অ্যামিবা, চোখ কৃমি ইত্যাদি, এগুলো হচ্ছে মাইক্রো বা আণুবীক্ষণিক প্রাণী। তারপরে হচ্ছে ম্যাক্রো বা বৃহত্তম প্রাণী, যেসব প্রাণী আকৃতিতে বড়, খালি চোখেই দেখা যায়, তাদেরকে ম্যাক্রো বা বৃহত্তম প্রাণী বলা হয়। যেমন কোনো ব্যাঙ, মানুষ, হাতি ইত্যাদি। এরপরে যে ভিত্তি সেটা হচ্ছে, এটা লাগবে না, তার জীবন পদ্ধতির ভিত্তিতে। দেখো জীবন পদ্ধতির ভিত্তিতে, জীবন পদ্ধতির ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায় প্রাণীকুলকে। যেমন স্বাধীন জীবী বা মুক্ত জীবী এবং পরজীবী। স্বাধীন জীবী নাম থেকেই বোঝা যায় এসব প্রাণী স্বাধীনভাবে ঘুরে বেড়ায় এবং এরা পারস্পরিক সহযোগিতা ও সাহচর্যে বাস করে না, যেমন কবুতর। পরজীবী, এরা এসব প্রাণী খাদ্যের জন্য অন্য প্রাণীর দেহে আশ্রয় গ্রহণ করে এবং আশ্রয়দাতার দেহ থেকে খাদ্য শোষণ করে বেঁচে থাকে, যেমন চ্যাপ্টা কৃমি। এগুলো হচ্ছে জীবন পদ্ধতির ভিত্তিতে। এবার আসো কোষ সংখ্যার ভিত্তিতে, মানে কোষের সংখ্যা কতটি, এককোষী এবং বহুকোষী। যেসব প্রাণীর দেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত তাদেরকে বলা হয় এককোষী প্রাণী, যেমন অ্যামিবা, প্রোটিয়াস। বহুকোষী, যেসব প্রাণীর দেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত তাদেরকে বলা হয় বহুকোষী প্রাণী। এবার আসো ভ্রূণ স্তরের ভিত্তিতে এটাকে কয় ভাগে ভাগ করা যায় প্রাণীকে। ভ্রূণ স্তরের ভিত্তিতে দেখো ভ্রূণের গ্যাস্ট্রুলা দশায় যে কোষ স্তর থেকে বিভিন্ন অঙ্গ গঠিত হয় তাকে ভ্রূণ স্তর বলা হয়। এর উপর ডিপেন্ড করে দেখো এই ভ্রূণ স্তর গুলো এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেজোডার্ম নামে পরিচিত। এর সংখ্যার উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী আর একটা হচ্ছে দ্বিস্তরী এবং ত্রিস্তরী। দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণী, দ্বিস্তর যে সমস্ত প্রাণী, দ্বি মানে দুই, ত্রি মানে তিন, এটা তো সংখ্যা নাম থেকেই বোঝা যায় যে যে সমস্ত প্রাণীর ভ্রূণে গ্যাস্ট্রুলা পর্যায়ে কোষগুলো এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, এন্ডোডার্ম নামক দুটি ভ্রূণীয় কোষ স্তরে সাজানো থাকে তাদেরকেই দ্বিস্তরী প্রাণী বলা হয়। অর্থাৎ দুটি স্তর দ্বারা গঠিত প্রাণীরকেই বলা হয় দ্বিস্তরী প্রাণী। যেমন হাইড্রা, হাইড্রা ভুলগেরিস, এটা হচ্ছে এক্সাম্পল। আর ত্রিস্তরী প্রাণী যাদের দেহ
এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেজোডার্ম নামক তিনটি ভ্রূণস্তর দ্বারা গঠিত, তাদেরকে বলা হয় ত্রিস্তরী প্রাণী, যেমন আমরা মানুষ। এই তারপরে হচ্ছে যে নটোকর্ডের ভিত্তিতে, নটোকর্ড এটার ভিত্তিতে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নন কর্ডাটা আর একটা হচ্ছে কর্ডাটা। নন কর্ডাটা এবং কর্ডাটা অর্থাৎ যে সকল প্রাণীর কখনোই নটোকর্ড থাকে না তাদেরকে নন কর্ডাটা বলা হয়। আবার কর্ডাটা, যেসব প্রাণীর সারা জীবন অথবা শুধু ভ্রূণীয় দশায় নটোকর্ড বিদ্যমান তাদেরকে বলা হয় কর্ডাটা, যেমন রুই মাছ ল্যাবিও রোহিতা, প্যান্থেরা টাইগ্রিস অর্থাৎ বাঘ। এরপরে এগুলোর পাশাপাশি তোমরা এদের মধ্যে যে ইয়াগুলা পার্থক্য, দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণীর পার্থক্য, এগুলা পড়ে ফেলবে। কর্ডাটা এবং নন কর্ডাটার মধ্যে পার্থক্য সেটাও তোমরা পড়ে ফেলবে খ নাম্বারের প্রশ্নের জন্য। এরপরে দেখো যেটা মেরুদণ্ডের উপর ভিত্তি করে, এটাকে দুই ভাগে ভাগ করা যায়, অমেরুদণ্ডী প্রাণী এবং মেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী মানে যে সকল প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে বলা হয় অমেরুদণ্ডী প্রাণী, যেমন কেঁচো। তারপরে আর যাদের যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী বা ভার্টিব্রাটা বলা হয়, যেমন আমরা। তারপরে সাপ, গরু ইত্যাদি। পাশাপাশি মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য তোমরা পড়ে ফেলবে। এরপরে প্রতিসাম্যতার ভিত্তিতে তাকে প্রাণীকে কয়টি ভাগে ভাগ করা যায়, দেখো মুখছিদ্র ও পায়ুছিদ্র বরাবর বিস্তৃত, বিস্তৃত অক্ষ সাপেক্ষে যদি দেহাঙ্গগুলো সজ্জিত হয় ও কোনো তল বা রেখার দ্বারা দেহকে সমানভাবে বিভাজিত করা যায় তাহলে সেই বিভাজন পদ্ধতিকে প্রতিসাম্য বলা হয়। অর্থাৎ দেহটাকে সমান কয় ভাগে ভাগ করা যায় সেটাই হচ্ছে প্রতিসাম্যতা। এক্ষেত্রে সংশ্লিষ্ট জীবকে প্রতিসম জীব বলা হয়। দেখো প্রতিসাম্যতার ভিত্তিতে এটাকে প্রাণীকে দুইটি ভাগে ভাগ করা যায়, অপ্রতিসম এবং প্রতিসম। অর্থাৎ দেখো যখন অ অ মানে অ্যাবসেন্ট, দেখো যখন কোনো প্রাণীর দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোর বিন্যাস এমনভাবে সজ্জিত থাকে যে উক্ত প্রাণীটিকে তার কেন্দ্রবিন্দু বরাবর কোনো তলেই সমান দুই ভাগে ভাগ করা যায় না তাকে বলা হয় অপ্রতিসম প্রাণী। অর্থাৎ একটি প্রাণীকে কোনোভাবেই সমান দুটি ভাগে ভাগ করা যায় না সেগুলোকেই বলা হয় অপ্রতিসম প্রাণী, আর যাদেরকে করা যায় তারাই হচ্ছে প্রতিসম। অপ্রতিসম হচ্ছে অ্যামিবা, স্পঞ্জিলা, স্পঞ্জ এটসেট্রা। আর প্রতিসম যাদেরকে তাদের অক্ষ বা তল বরাবর সমান দুই ভাগে ভাগ করা যায় তাদেরকেই প্রতিসম প্রাণী বলা হয়। প্রতিসমকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে, দ্বিপার্শ্বীয় প্রতিসম, অরীয় প্রতিসম এবং সার্বিক বা গোলীয় প্রতিসম, পাঁচটি ভাগে প্রতিসম, দ্বিঅরীয় প্রতিসম এবং পঞ্চ অরীয় প্রতিসম। দেখো দ্বিপার্শ্বীয় অর্থাৎ যখন কোনো প্রাণীর দেহের অঙ্গ প্রত্যঙ্গের বিন্যাস এমন হয় যে ওই প্রাণীটিকে সমান তল বরাবর ডান ও বাম সদৃশ অর্ধাংশ শুধুমাত্র একবারই সমদ্বিখণ্ডিত করা যায়। অর্থাৎ সহজভাবে বলা যায় যে কোনো একটি প্রাণীকে যখন একবারই সমান দুই ভাগে ভাগ করা যায় তখন সেটাকে দ্বিপার্শ্বীয় প্রতিসম বলা হয়, যেমন মানুষ, কবুতর, ইলিশ ইত্যাদি। অরীয় প্রতিসম, অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর দুইয়ের অধিক তলে সমদ্বিখণ্ডিত করা হয়, মানে অক্ষ বরাবর দুইয়ের অধিক খণ্ডে যখন সমদ্বিখণ্ডিত করা হয় তখন তাকে অরীয় প্রতিসম বলা হয়, যেমন সমুদ্রতারা, হাইড্রা ইত্যাদি। স্ফেরিক্যাল বা সার্বিক বা গোলীয় প্রতিসম, দেখো প্রাণীকে এর কেন্দ্রবিন্দু দিয়ে অতিক্রান্ত যে কোনো তলে সমদ্বিখণ্ডিত করা যায় তখন তাকে সার্বিক বা গোলীয় প্রতিসম প্রাণী বলা হয়। অর্থাৎ কোনো প্রাণীকে যখন যে কোনো তলেই, এই যে গোলীয়, যে কোনোভাবেই তাকে সমান দুই ভাগে ভাগ করা যায় তখন তাকে গোলীয় প্রতিসম বলা হয়। তারপর দ্বিঅরীয় প্রতিসম, লম্বালম্বি অক্ষ বরাবর অতিক্রান্ত
কেবল দুটি ছেদন তলে দেহকে সমান দুটি অর্ধাংশে বিভক্ত করা যায়, তাদেরকে বলা হয় যে মানে দুটি দুই ভাবে, দুটি ছেদন তলে মানে দুই দিকের দুইটি তলে এরকম সমান দুইটি ভাগে ভাগ করা যায়, সেটাকে বলা হয়েছে দ্বিঅরীয় প্রতিসম। পঞ্চঅরীয় মানে পাঁচটি ভাগে, অক্ষ বরাবর পাঁচটি উলম্ব তলে সমান ভাগে বিভক্ত করা যায়, তখন সেটাকে বলা হয় পঞ্চঅরীয় প্রতিসম। এবার ক্লিভেজের ভিত্তিতে, ক্লিভেজ যে পদ্ধতিতে যৌন জননকারী প্রাণীর জাইগোট মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য ভ্রূণকোষ সৃষ্টি করে তাকে ক্লিভেজ বলা হয়। এই ক্লিভেজের উপর ভিত্তি করে তাকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অরীয় ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় এবং সার্বিক ক্লিভেজ। অরীয় যে ধরনের ক্লিভেজ বিভাজন তলগুলো জাইগোটকে সর্বদা অরীয় ও সুষমভাবে বিভক্ত করে তাকে অরীয় ক্লিভেজ বলে। দ্বিপার্শ্বীয় এক্ষেত্রে দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরীয় ক্লিভেজের ন্যায়, কিন্তু পরবর্তী বিভাজন মধ্যরেখা বরাবর অনুপ্রস্থভাবে ঘটে বলে, অনুপ্রস্থ মানে আড়াআড়িভাবে ঘটে বলে চারটি করে দুই সারি কোষের সৃষ্টি হয়, ফলে এর দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা দেয়। তারপরে হচ্ছে সর্পিল, স্পাইরাল যেটা ক্লিভেজ। হ্যাঁ, জাইগোটের যে প্রান্তে নিউক্লিয়াস থাকে অর্থাৎ ব্লাস্টোমিয়ার সমূহ ভেজিটাল পোলের ব্লাস্টোমিয়ারগুলোর সাথে চক্রাকারে সামান্য স্থান পরিবর্তন করে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, যতটুকু ইম্পর্টেন্ট ছিল তার কিছুটা অংশ আমি তোমাদেরকে বলে দিলাম। এগুলো কখনোই তোমাদের মানে জাস্ট বর্ণনায় খুব কম আসে পরীক্ষায়, সংজ্ঞা আকারে আসতে পারে ক নাম্বারের জন্য। তো ক নাম্বারের জন্য প্রশ্ন পড়ে রাখবা, পাশাপাশি যেভাবে আসুক পার্থক্যগুলা সাথে সাথে যেটা যেটা পার্থক্য হয় সেগুলাও পড়ে ফেলবা, আর চিত্র সহ এগুলি বুঝবার চেষ্টা করবা, তাহলেই তুমি ভালো করে বুঝতে পারবে ইনশাল্লাহ। তো পরে ক্লাসে বাকিগুলো আমরা পড়িয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।